তত্ত্বে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই তর্ক বিতর্ক না করে শুধু তত্ত্ব আউড়ে গেলেই আনুগত্যের পুরস্কার মিলবে। নাই বা থাকুক মানুষের মন বোঝার ক্ষমতা কিংবা পরিশ্রমী আন্দোলনের অভিজ্ঞতা, না এ কথা যে শুধু রেজ্জাক মোল্লা বলছেন তা নয়, আড়ালে আবডালে সিপিএম এর ভেতরের বাইরের অনেকেও একই কথা বলছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশের মতে, ক্ষমতার শীর্ষ থেকে ভূপতিত হয়েও মাটির টান অনুভব করে উঠতে পারছেন না আলিমুদ্দিনের কর্তারা, তারা এখনও সেই প্রাগৈতিহাসিক তত্ত্বের মধ্যেই আবদ্ধ। বাক অসংযমী ক্ষমতা প্রতাপী অনিল বসু কিংবা তথাকথিত শৃঙ্খলা ভঙ্গকারী রেজ্জাক মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো দু একটি সাহসী পদক্ষেপ করলেও একাধিক ভুল দিয়ে তা বারবার ঢেকে দেন আলিমুদ্দিনের কর্তারাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নবীন তাত্ত্বিককে লোকসভা ভোটে হার সত্ত্বেও রাজ্যসভায় পাঠানোর সময় জমি ফিরে পাওয়ার স্লোগানকে মোটা মোটা বইয়ের তলায় চাপা দিয়ে দেন সিপিএম শীর্ষ নেতৃত্ব, যেমনটা কলকাতা বিমানবন্দর বেসরকারীকরণের পথে উদ্যোগী হয়েও সিটুর যুক্তির কাছে থেমে যেতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। গুটিকয়েক সিটু কর্মীর স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার ঘটনাও চুপ করে মেনে নেয় আলিমুদ্দিন। দমদমে জোড়া খুন মামলায় দোষী সাব্যস্ত দুলাল বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করতে বুদ্ধদেব ভট্টাচার্য তৎপর হলেও সম্পদ দুলালের পাশে দাঁড়ান রাজদেও গোয়ালা থেকে শুরু করে খোদ অনিল বিশ্বাস। শেষ পর্যন্ত বুদ্ধদেব সফল হলেও আলিমুদ্দিনের একটা অংশ কিন্তু সম্পদ ত্যাগের বিপক্ষেই ছিল, কারণ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন তত্ত্ব এবং আনুগত্য সিপিএমে এই দুয়ের কোনো জুড়ি নেই। তারা চায় যেমনটা চলছে তেমনটাই চলুক, পরিবর্তনের তাগিদটাই অনুধাবন করতে পারেন না আলিমুদ্দিনের শীর্ষকর্তারা। আর সেই অক্ষমতাকে কাজে লাগিয়েই রাজ্যে তাঁদের হটিয়ে পরিবর্তন আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে দেরিতে হলেও অনিল বিশ্বাসদের রাজনীতি থেকে ভিন্ন পথে চলার সাহস দেখাতে পারেন না বিমান বসুরা, সেই চর্বিত চর্বণ। প্রশ্ন উঠতেই পারে, বাস্তবটা আলিমুদ্দিনের কর্তারা বোঝেন না নাকি বুঝতে চান না? রাজনৈতিক মহলের একটা অংশের মতে বুঝেও না বোঝার ভান করে থাকে আলিমুদ্দিন, কারণ তত্ত্বের বাইরে হাঁটলে বহু প্রশ্নের মুখোমুখি হতে হবে, ঝুঁকি নিতে হবে, কিন্তু তারা ঝুঁকি নিতে চান না, চান গুরুগম্ভীর তত্ত্বের আড়ালে নিজেদের ব্যর্থতা লুকিয়ে রাখতে। কিন্তু এই বিশ্লেষণ সত্যি হলে এটাও প্রশ্ন ওঠে যে আর হারানোর আছেটা কি সিপিএমের? শূন্য ঝোলা কাঁধে নিয়ে এটাই তো ফের ঝুঁকি নেওয়ার সময়, নিজেদের বদলানোর পাল্টানোর সময়। কথায় কথায় সেই প্রাগৈতিহাসিক যুগের সাম্রাজ্যবাদ নিপাত যাকে স্লোগান তোলা বন্ধ করে বর্তমান সমাজ কি চায় সেটাকেই কি প্রাধান্য দিলে ভালো হয় না দলের? কিন্তু কে শোনে সাধারণের কথা? সাধারণ মানুষ কি আর তত্ত্বের মর্ম বোঝে? এবিপি আনন্দ।